আসসালামু আলাইকুম, আমি ইশতা জাহান উম্মি। আমার পেজ আয়েশা সোয়াল থেকে আবারও সবাইকে লাইভে চলে আসলাম। তো সবাই একটু লাইভটা ফার্স্ট পার্ট জয়েন করে ফেলুন এবং জয়েন হয়ে জানাবেন যে আমাকে একদম ক্লিয়ারভাবে দেখায় এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একদম ক্লিয়ারভাবে দেখায় এবং শোনা যায় অবশ্যই ডান থাকে দেন একটু ক্লিয়ার লিখে দিবেন বা ডান লিখে দিবেন, দেন আমি কন্টিনিউ করবো। আর এক্সট্রিমলি সরি, আমার 10টার সময় লাইভে আসার কথা ছিল, আমি মনে হচ্ছে 10 to 15 মিনিটস মনে হচ্ছে লেট করে এসেছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো আপনারা আগে হচ্ছে জয়েন হয়ে জানাবেন যে একদম হচ্ছে আমাকে ক্রিস্টাল ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এভরিথিং হচ্ছে ক্লিয়ার আছে কিনা। কোথা আজকে হচ্ছে আপনাদের সবার পছন্দের সিল্ক কাঞ্জিবরম আমি শাড়ি দেখাবো, একদম ঈদ স্পেশাল নিউ কিছু শাড়ি। এর মধ্যে হচ্ছে আপনারা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাচ্ছেন, একদম ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাচ্ছেন। কমেন্টস দেখতে পাচ্ছি না কোনো এখনো। নিজুমাপু আসসালামু আলাইকুম, নিজুমাপু কেমন আছেন? হ্যাঁ আপু, হ্যালো আপু। রানী ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? নিজুমাপু নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আকাশ নীল আপু লিখেছেন, হ্যাঁ আপু, হ্যালো আপু, যদি আপু ওয়া অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ দিদি আপু ভালো আছে, আপনি কেমন আছেন? রানী ভাইয়া কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? নিজুম আপু লিখেছেন ডান, নাফি আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সাহা আপু লিখেছেন হাই, হ্যালো আপু। আজকে কিন্তু একদমই স্পেশাল স্পেশাল, তারপরে স্পেশাল কিছু সুন্দর সুন্দর সিল্ক পিওর পিওরের যে সিল্ক কাঞ্জিবরম শাড়িগুলো নিয়ে লাইভ করবো। রুফসানা মণি আপু লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ মণি আপু, কেমন আছেন? মিতা চৌধুরী আপু আছি, মিতা আপু কেমন আছেন? অন্বেষা সাহা আপু লিখেছেন, নাইস আপি, থ্যাংক ইউ সো মাচ। ঝর্ণা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তারা লিখেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দিয়ার জ্যোতি আপু লিখেছেন ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। ঝর্ণা আপু লিখেছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ডাক্তার হবে প্রাইস আসলে। আম্বিয়া খাতুন আপু আসসালামু আলাইকুম আপি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো এক্সট্রিমলি সরি যারা 10টা থেকে ওয়েট করছিলেন, আমি লাইভে হচ্ছিলাম না, এক্সট্রিমলি সরি, আমার মানে রেডি হতে একটু লেট হয়ে গেছে। সো হলুদ পরি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, আমি আজকে সিল্ক কাঞ্জিবরম দেখাবো। বাট যেটা রিকোয়েস্ট হচ্ছে, যার যেটা দরকার হবে, যার যেটা বুক রাখতে চান দ্রুত করে ফেলবেন, পরে যেমন রাস্ট্রিকশন মতো পরেই আপনারা বলতেছেন এটা এনে দেন ওটা এনে দেন, আমি তো দিতে পারবো না। আমি বারবার বলি কথা, আমি তো এগুলো ইম্পোর্ট করে আনি, এখন তো আমার পক্ষে পসিবল হবে না হচ্ছে, আমি এখন আমার 50টা 100টা ইম্পোর্ট করবো, এটা তো আমার জন্য পসিবল হবে না, ডিফিকাল্ট একটা ম্যাটার হবে। সো যার যেটা পছন্দ হবে দ্রুত ইনবক্স করবেন, দ্রুত বুক করবেন। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সুপ্রা আপু লিখেছেন, ও আপু ইয়েস ডিয়ার বয়, নুশা তানজিম আপু লিখেছেন ড্রেস দেখাবো কবে? আপু কিছু তো ড্রেস দেখিয়েছি, আর আরও যে কিছু ড্রেস আসার কথা ছিল ডিয়ার, ড্রেসগুলো ঈদের আগে হাতে পাবো কিনা আমি জানি না ডিয়ার। ওরে সুন্দরী আসসালামু আলাইকুম, রুনা আপু কেমন আছেন? আপু আপনি যদি আমার সুন্দর বলেন তাহলে আপনারা কি, এক একটা মানুষ এত বেশি সুন্দর কি কি এখানে থাক। ঝর্ণা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আলহামদুলিল্লাহ আপু, এক গ্লাস পানি খাবো। মৌসুমি ইসলাম আপু লিখেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। মৌসুমি আক্তার আপু লিখেছেন, হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, খুব প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা সিল্ক কাঞ্জিবরমের মধ্যে ইয়েলো এবং হচ্ছে ফিরোজা, ইয়েলো এবং ফিরোজার হচ্ছে কন্টেস্টে করা, খুবই প্রিটি শাড়ি আমি দেখাবো। এবং হচ্ছে আজকে আমরা গেম খেলবো এবং শাড়িগুলো হচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্টে পাচ্ছেন, ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। সো হিউজ ডিসকাউন্ট দিব, তোমার জন্য ওয়েট করে থাকি। হ্যাঁ ডিয়ার আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে লেট হয়ে গিয়েছে আশাকে খাওয়াতে, নিজে আজকে অনেক ক্ষুধা লাগছে, আমি একটু মাঝখানে হালকা পাতলা খেয়ে নিয়েছি, নামাজ পড়েছি, সো সব মিলিয়ে আসলে দেরি হয়ে গিয়েছে। শেয়ারের বিষয়টা একটু বুঝিয়ে বলো আপু, শেয়ার বিষয়টা হচ্ছে মানে শেয়ার তো আগের যে কন্টেস্ট চলতেই থাকবে, আর এখন হচ্ছে যারা অনেকেই শেয়ার করে, বাট মানে অনেকে তো দেখা যাচ্ছে 100-150 শেয়ার করতেছে, আবার অনেকে 20-30-50 করতেছে, তারা কেন নিরাশ হবে? সো তাদেরকেও প্রত্যেক লাইভ দিয়ে গিফট দিব চিন্তা করেছি। আপনি অনেক সুন্দর লাগছে দিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। রনি ভাইয়া শাড়িটা অনেক সুন্দর, নাম কি আপু শাড়িটার? ভাইয়া শাড়িটার নাম হচ্ছে সিল্ক কাঞ্জিবরম, পিওরের একদম সিল্ক কাঞ্জিবরম। আয়েশা মাই গ্লাস পানি খাবো মা। সো তুমি এত কিউট কেন? কথা হচ্ছে আপনারা যে কিউট চোখ দিয়ে দেখতেছেন, আপনাদের এই জন্য এত কিউট লাগতেছে, অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। মণি আপু লিখেছেন, লাইভ না দেখতে না পারলেও পড়ে বসে দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মণি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করেছেন আমি হচ্ছে আর আপনাদের লেট করাবো না, সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো, অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে। আচ্ছা গ্লাস পড়লে কিন্তু তোমার পা ভেঙে যাবে। অধরা রহমান আপু লিখেছেন, হ্যালো আপু, হাই আপু। তো আমি এখন স্টার্ট করছি, আপনারা প্রাইসটা গেস করতে থাকেন। আচ্ছা আচ্ছা, এখানে বসে বললে মানে ভালো, আচ্ছা ঠিক আছে।
সো আমি স্টার্ট করে দিচ্ছি না আমি স্টার্ট করে দিচ্ছি প্রথমে হচ্ছে আমার পরা খুব সুন্দর একটা ইয়েলো এবং ফিরোজা কম্বিনেশনের শাড়ি দেখাচ্ছি ইয়েলো এন্ড ফিরোজা আমার কাছে এটা বেশি ভালো লেগেছে এই জন্য একটু ইউনিক লেগেছে বিকজ এটার একটা সাইডটা হচ্ছে ডিফারেন্ট কালার হ্যালো কেমন আছো শম্পা খান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মার্জি এলেন আপু লিখেছেন হ্যালো আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি উর্মি চৌধুরী আপু লিখেছেন হলুদিয়া পাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছু করি না তাই গিফটও পাই না আর ডিয়ার কেন গিফট পাই না তো প্রত্যেককে হচ্ছে গিফট দিচ্ছি যারা কেনাকাটা করছে গিফট পাচ্ছে শেয়ার দিলে গিফট পাচ্ছে মানে আমি তো কন্টেস্ট হলে গিফট পাচ্ছে সবার জন্য গিফট রেখেছি ও আচ্ছা বুঝলাম আপু শারমিন শারমিন আপু লিখেছেন ইন্ডিয়া আর যে অবস্থা কি কি যে কি যে হবে আপু সেফ থাকবে হ্যাঁ ডিয়ার সেটাই মানে চিন্তা আর হচ্ছে ইচ্ছাগুলি তো আপু আনতে পারবো না ইম্পোর্ট করে কাজ করতে করতে দেখছি আহারে আপু থ্যাংক ইউ সো মাচ এলিন আপু লিখেছেন আয়েশা মামুনি কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ উর্মি ভালো আছি তুমি কেমন আছো রুনা আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু আপনাকে পেয়ে আরও ভালো লাগতেছে লাইভে আপনি কাজের প্রেশারে লাইভটা জয়েন করতে পারেন না আজকে তোমার শাড়ি হিজাব মেকআপ জুয়েলারি সো ম্যাচিং ওয়াও থ্যাংক ইউ সো মাচ ডিয়ার শম্পা খান আপু লিখেছেন আজকে কী কী শাড়ি দেখাবো আপু আজকে হচ্ছে সিল্ক কাঞ্জিবরম দেখাবো সব হচ্ছে পিওর সিল্ক কাঞ্জিবরম অধর রহমান 3500 টাকা আপনারা গেস করতে থাকেন আমি হচ্ছে দেখাতে থাকি আপু আমাকে কিছু দিও প্লিজ আচ্ছা এলিন আপু কিছু দিব ইনশাল্লাহ কিছু দিব ডিয়ার সো আমি স্টার্ট করছি আপনারা গেস করতে থাকেন এবং অনেক সুন্দর একটা প্রাইস দিব অনেক অনেক পিটি একটা প্রাইস দিব অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্ক এবং হচ্ছে আমি শাড়িটা একটু দেখাচ্ছি যে শাড়িটা কতটা ছোট করা যায় দেখেন আপনার হচ্ছে একদম হচ্ছে কাদাওয়ালের মতো একদমই ছোট করা যায় শাড়িটা একদম আপনার হাতের মুঠোর মধ্যে নিতে পারবেন এত ছোট করা যায় শাড়িটা খুবই এরকম একটা একদমই সফটনেসটা এরকম এটা একদমই লাইট ওয়েট হবে মনি আপু লিখেছেন আজ যে একটা শাড়ি নিলাম কিন্তু এই শাড়ি তো সুন্দর বেশি মনি আপু তাই না আমার পিকের শাড়িগুলো দেখাবে আমার পিকের শাড়িগুলো আপু কোনগুলো যেন ছিল ডিয়ার আমি তো আসলে মানে ইনবক্সটা তো ডিয়ার আমি চেক করি না মডেলটা চেক করে যদি আপু আমার উল্টাপাল্টে আজকের কোনটার কথা বলতেছেন আপু আমি ঠিক বুঝতে পারি না ডিয়ার সো আমি দেখাচ্ছি আর আপু অনেক সুন্দর সুন্দর কম্বিনেশনের শাড়ি থাকবে আজকে প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন এভরিথিং সব কিছু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এবং প্রাইসটা অনেক বেশি সুন্দর এবং পিওর সিল্কের মধ্যে এবং অল ওভার শাড়িটা ইয়েস হ্যাঁ শম্পা খান আপু বলতে পেরেছেন আজকে হচ্ছে লেট হবে না 4000 টাকা ইয়েস আজকে লাইভের প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা অনলি 4000 টাকা রাকিবা সুলতান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শম্পা খান আপু ইজ দ্য উইনার সে সবার আগে বলেছে 4000 টাকা এটা হচ্ছে আপনার 30% ডিসকাউন্ট হচ্ছে 4000 টাকায় পেয়ে যাচ্ছেন নুসরাত তামান্না আপু আমার পছন্দের গোলাপি শাড়িটা অর্ডার করেছি অনেকদিন অপেক্ষা করতে হয়েছে শাড়িটা অর্ডার করার জন্য হাতে পেলে অবশ্যই দিব আরে ডিয়ার অনেকদিন অপেক্ষা করেছেন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এতদিন ওয়েট করেছেন আফসানা ইসলাম আপু লিখেছেন হ্যাঁ হ্যালো আপু এবং হচ্ছে শম্পা খান আপু সবার আগে বলেছেন 4000 টাকা আজকে লাইভের প্রত্যেকটা কাঞ্জি নিয়ে কি আরও লাইভ হবে আপু কাঞ্জি নিয়ে আরও লাইভ হবে কিনা এখনো শিওর না আপু নট শিওর না এখনো কাঞ্জি নিয়ে সেকেন্ড কোনো লাইভ হবে কিনা বলতে পারি না কারণ আজকে শাড়িগুলো একটু দেখেন এত সুন্দর সুন্দর কম্বিনেশন এবং এতটা আপনারা কি বলবো লাইট ওয়েট এবং এত কোয়ালিটিফুল শাড়ি এত আপনি ডিসকাউন্টে দিচ্ছি আমি জাস্ট চিন্তার বাহিরে এগুলো 4000 টাকার শাড়ি না আপনি মার্কেটে সেম কোয়ালিটির এই শাড়িটা এই যে কোয়ালিটির শাড়িটা এটা 6000 থেকে 8000 টাকা 6000 থেকে 8000 টাকা হচ্ছে মিনিমাম প্রাইস এটা মিনিমাম প্রাইস আমি বলছি সো এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটা নর্মালি সব জায়গাতে খুঁজেও পাবেন না এরকম এটার কোয়ালিটিটা বিকজ এটার অল ওভার শাড়িটার মধ্যেই হচ্ছে কাজ এটা অল ওভার শাড়িটা মেকই হয়েছে এরকমভাবে একদমই হচ্ছে সম্পূর্ণ ভেতরে জরি সুতাটা মিক্স করেই করা এবং এটার ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে এটা পিওরের যে শাড়ি দেখেন ব্যাক সাইডে কিন্তু কোনো ধরনের কোনো সুতা ওঠানো নাই কোনো ধরনের কোনো কিছুই নাই একদমই হচ্ছে আপনার অন্যরকম শাড়িটা কিছুই নাই ব্যাক সাইডে নাইস কালার কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ খুব খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মাহফুজা বেগম আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম সালাম আন্টি ভালো আছি আপনি কেমন আছেন কাল আর পরশু দিনের শেয়ার উইনারের নাম বইলো আজকে আপু ওকে ডিয়ার বলবো লাইভে লাস্টে বলবো এখন হচ্ছে মন দিয়ে শাড়ি দেখাই গহনার প্রাইস কত আপু গহনার প্রাইসটা আপু এরপরে হচ্ছে গহনার লাইভ হবে আপু এখন আমার মনে নাই বাট একটু পরে আমি বলতে পারবো সাবরিনা আপু একটু পরে হচ্ছে জুয়েলারি নিয়ে লাইভ হবো ইনশাল্লাহ এখন হচ্ছে দেখাচ্ছি খুব সুন্দর একটা পিওরের মধ্যে একদম অল ওভার শাড়িটার মধ্যে খুবই প্রিটিভাবে ওয়ার্কটা করা এবং এত নিখুঁত ওয়ার্ক এটা হাতে না পেলে এটার ওয়ার্কটা আসলে আমি ঠিকভাবে বোঝাতে পারবো না যে এটার কোয়ালিটি এটা কতটা ভালো কম্বিনেশন জাস্ট ওয়াও রানী আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ডিয়ার ভালো আছি যার যেটা পছন্দ অর্ডার করবেন যার যেটা বুক করার ইচ্ছা বুক করে রাখবেন দ্রুত করবেন বিউটি আমিন নুরি আপু হ্যাঁ আপু হ্যালো আপু
এটা হচ্ছে সাইড এবং আঁচলটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে, দেখেন খুবই সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে হচ্ছে আঁচলটা, এবং এটা হচ্ছে এটা টার্সেলটা। হাতে পেলে আপনারা বলবেন, এটা আমি আসলে কি বলবো, প্রাইস কত? সৈয়দ আহমেদ প্রাইস হচ্ছে 4000 টাকা। আদিত ফাহিম আপু লিখেছেন, হ্যাঁ আপু, ও আপু আমি কি কান্না করব বলো, আমি নিতে চাই। আচ্ছা আপু দ্রুত নিয়ে নেন, ওকে নিয়ে নেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রানী আপু গয়নাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ইয়ার। এটা হচ্ছে আঁচলটা, মানে খুব প্রিটি কম্বিনেশন। শুধু এই শাড়িটা না, আপনারা লাস্টে লাইভে লাস্ট পর্যন্ত দেখেন, প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন দেখেন, তারপরে বুঝে শুনে ঠান্ডা মাথায় অর্ডারটা প্লেস করেন। আজকের জিনিসটা কিন্তু অনেক ডেঞ্জারাস, একটু লেগে গেলে কিন্তু প্রবলেম হবে। সে যেটা খাচ্ছে, এবং নিচের পাড়ে দেখেন খুব চওড়া করে, দেখেন খুবই চওড়া করে একটা আপনার হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে পার করা আছে। নিচের পাড়টা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কালার, কি সুন্দরভাবে কাজটা করা আছে। সম্পূর্ণ হচ্ছে রিয়েল জড়ি সুতো দিয়ে একদম শাড়িটার সাথেই, মানে পিওরের যে কাজটা হয়, দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা মানে পরিমাণ সুতো ওঠানো নাই, একটা সামান্য পরিমাণ সুতো কিন্তু উঠানো নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মুক্তা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তর্ষা আপু লিখেছেন, হ্যাঁ আপু, হ্যালো আপু। আজকে থেকে কিন্তু আমি দেখেন যে একটা ই দিয়েছি, যারা 10টা ফিমেল গ্রুপ এবং হচ্ছে 10টা হচ্ছে হয় 10টা ফিমেল গ্রুপ অথবা বা 10টা ফিমেল ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে এবং টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশট দিলে, মানে প্রত্যেকে যদি আপনারা 100 জনে এটা করে আমাকে স্ক্রিনশট দেন, আমরা 100 জনকে গিফট দিব। অনেক অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। দর্শা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে শাড়িটা, খুব সুন্দরভাবে কাজটা করা আছে। আর এখানে দেখেন এই যে ব্লু এর সাথে একটা হচ্ছে গ্রিনে লাইট একটা পার্ক মানে প্যানেলের মতো করা আছে, মানে সব মিলিয়ে কাজটা অসম্ভব রকম সুন্দর। এবং এইগুলোর হচ্ছে সৌন্দর্য এভাবে আমি দেখিয়ে শেষ করতে পারবো না, এগুলো যখন আপনার হাতে পাবেন, যখন নিজেরা ক্যারি করবেন তখন বুঝতে পারবেন, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে শাড়িটা, এবং শাড়িটার আমি এখন ব্লাউজ পিসটা দেখাচ্ছি। অল ওভার শাড়ির মধ্যে কিন্তু ওয়ার্ক, দেখেন এটা আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, দেখেন সম্পূর্ণ শাড়ির মধ্যে কিন্তু ওয়ার্ক আছে, সম্পূর্ণ শাড়ির মধ্যে হচ্ছে ওয়ার্ক আছে। এবং এত শাইনি, এত লাইট ওয়েট, এবং এতটা স্মুথ হবে, এতটা সফট হবে, যা বলার বাইরে। তোমার চুড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে চুড়ি নিয়ে লাইক করবো, আজকে চুড়ি নিয়েও লাইক করবো, জুয়েলারি নিয়ে লাইক করবো, যদি আল্লাহ আমাকে 1 ঘন্টা বাঁচায় রাখে তাহলে। এটা হচ্ছে আপনার শাড়িটা, প্রাইস হচ্ছে ওনলি 4000 টাকা। যার যেটা পছন্দ হবে আপনাদের পছন্দ অনুযায়ী দ্রুত ইনবক্স করবেন। এবং কিছু কিছু শাড়ি কিন্তু অলরেডি 3-4টা আপনার সেল হয়ে গিয়েছে। চম্পা খান, কাঞ্জিবরম নিয়ে কি আরও লাইভ হবে? আপু কাঞ্জিবরম নিয়ে ঈদের আগে লাইভ হবে কিনা আমি শিওর না, ডিয়ার ঈদের আগে মনে হয় না কাঞ্জিবরম নিয়ে আর লাইভ হবে। এই টাইপসের কাঞ্জিবরমগুলো নিয়ে ঈদের আগে মেবি লাইভ হবে না আপু। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, দেখুন এটা হচ্ছে একটা পিওরের একটা ব্লাউজ, পিওর সিল্কের যে কাঞ্জিবরমগুলো যে হয় আজকে সেইগুলো নিয়ে কিন্তু লাইভ করছি। বাট আমি প্রাইস ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছি, মানে এটার প্রাইস কম এরকম না, এটা 6-8000 টাকা দিয়ে আপনাদের কিনতে হবে, এটা ওপেন চ্যালেঞ্জ আপনাদের সাথে। তো এই কোয়ালিটিটা পাবেন না আপনি, হচ্ছে বলুন যারাই নিবেন, এটা আমি তো লাইভে বলে দিচ্ছি, দরকার মার্কেটে গিয়ে খুঁজে দেখবেন যে সেম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন কি না। দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, ব্লাউজটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনার এরকম একটা ওয়ার্ক করা আছে, ব্লাউজের মধ্যে খুব সুন্দরভাবে একটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে। এটা সম্পূর্ণ কিন্তু জরি সুতো দিয়ে করা আছে। হিসান আপু আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম হিসান আপু, কেমন আছেন ডিয়ার? সো এটা হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে ওনলি 4000 টাকা, ওনলি 4000 টাকা। ইঞ্চি টাকাতে ডেলিভারি হচ্ছে 80 টাকা, আশি টাকাতে ডেলিভারি হচ্ছে 130 টাকা। প্রাইস পিচ কালার হবে, পিচ কালারের মধ্যে আপু পিচ কালার মেবি নাই, পিচ কালার এটার মধ্যে নেই, পিচ কালার আপনার ইয়ে আছে, আপনার পিচ কালারের মধ্যে আপনার ইটালিয়ান সিল্কের মধ্যে যে ক্রেপ সিল্কের মধ্যে শাড়ি এসেছে পিচ কালারের, আপু ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে পিচ কালারের অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে, ওগুলোর মধ্যেও ডিসকাউন্ট পাবেন। নিউ শাড়ি যেগুলো সবগুলোতেই তো ডিসকাউন্ট পাচ্ছেন। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, অনলি 4000 টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন, অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা। হ্যালো ডিয়ার, নাইস শাড়িটা। বাতন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? 10 জন ফিমেল ফ্রেন্ডকে মেনশন করবো আপু, ইয়েস ডিয়ার, মেনশন করতে হবে এবং মাস্ট স্ক্রিনশট দিতে হবে, আপনার হচ্ছে টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে। শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমি লেট কয়টা দেখাইছো আপু? একটাই দেখালাম, মাস্ট ফার্স্ট মানে প্রথম একটা দেখলাম। মা সাউন্ড একটু কমাতে হবে মা, নাহলে মামুনিরা দেখতে পাবে না, প্লিজ মা একটু কমো। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে, গোল্ডেন এবং হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশন, গোল্ডেন অ্যান্ড ম্যাজেন্ডা, মানে শাড়িগুলো অসম্ভব রকম সুন্দর কম্বিনেশনের শাড়ি। এবং হচ্ছে এই শাড়িগুলো পরে কিন্তু আপনাদের মানে বাসায় কারোর প্রোগ্রাম হলে ইজিলি হয়ে যাবে। কী কী কালার আছে শিলা আহমেদ আপু? অনেকগুলো কালার আছে ডিয়ার, রেড আছে, গোল্ডেন আছে, হচ্ছে
পেস্ট কালার আছে, অনেকগুলো কালার আছে আপু। তোমার শাড়ি কালেকশনগুলো এত নাইস, মন চায় প্রতি লাইভ থেকে শাড়ি নিয়ে, তোমাকে কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, লেট ক্লাস করছিলাম, শেষ না করেই আসলাম। আরে আপু ক্লাস করছিলেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তসরা আপু লিখেছেন শেয়ার ডান, তোমাকে আজকে হলুদ পরি লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। স্নো কুইন শেয়ার ডান, কয়জনকে মেনশন করবো আপু? হচ্ছে 10 জনকে, হয় 10টা ফিমেল গ্রুপে শেয়ার করবেন, না হচ্ছে 10 জনকে মেনশন করবেন। শাহনাজ সুলতান আপু নাইস, আন্টি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা আপু লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে, এখন দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে, মানে এত কোয়ালিটিফুল শাড়ি, আমার মনে হয় না আমি লাইভে এটা দেখিয়ে এটা সৌন্দর্য শেষ করতে পারবো। আর আমি ডিসকাউন্ট দিচ্ছি, আমি বারবার বলছি আমি ঈদের জন্য নিউ সব কালেকশনে ডিসকাউন্ট দিব, এবং ঈদের পরে প্রাইস হচ্ছে অ্যাজ ইউজুয়াল হবে, প্রাইস অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। সো যারা বুক করতে চান, যারা নিতে চান দ্রুত নেবেন, পরে বললে আমি কিন্তু দিতে পারবো না, চোখের লুকটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি কিন্তু পারি না, আমি হাত দিয়েই হচ্ছে কোনোরকম ভাবে শ্যালো লাগে, তারপর আপনাদের পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়িটা, খুবই খুবই প্রিটি একটা শাড়ি, দেখেন এটা হচ্ছে কালারটা খুব সুন্দর একটা, মানে ক্রিমি গোল্ডেন টাইপসের কালারের মধ্যে, এটার কম্বিনেশনটাও খুব সুন্দর। একটা পিঙ্ক চলে গেল, কোনটা বললো? এবং শাড়িগুলো আমার বেশি ভালো লেগেছে এই জন্য, দেখেন উপরের যে হচ্ছে পাটটা একদমই হচ্ছে সিম্পল শাড়ির সাথে ম্যাচিং করা, নিচের পাটটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে, এই জন্য শাড়িগুলো আমাকে আরো বেশি ইউনিক লেগেছে। গঙ্গা যমুনা পাড়ের তো গাদোয়াল আমরা অলওয়েজ পরি, বাট কাঞ্জিবরমটা এটা খুব ভালো লেগেছে। কুমার আক্তার শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তারা আপু আসসালামু আলাইকুম, পান্না করিম আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ডিয়ার? এটা হচ্ছে আপনার কালারটা, দেখেন খুবই সুন্দর একটা ক্রিমের মধ্যে, ক্রিমের মধ্যে গোল্ডেনের হচ্ছে আপনার জড়িয়ে করা, বেস কালার হচ্ছে ক্রিম, এবং তার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ জরি সুতো দিয়েই শাড়িটার মধ্যে কাজ করা, মানে অল ওভার শাড়িটাই ওয়ার্ক, আপনার নট এ সিঙ্গেল হচ্ছে পোর্শন আছে যে ওয়ার্ক নেই। পান্না আপু শেয়ার ডান আপু হচ্ছে শেয়ার করে স্ক্রিনশট দিবেন, বিকজ প্রত্যেক লাইভ থেকে সবাইকে গিফট দিব, যারা 10টা ফিমেল গ্রুপ অথবা 10টা ফ্রেন্ডকে ফিমেল ফ্রেন্ডকে ট্যাগ করবে এবং মাস টাইমলাইনে শেয়ার দিবে, সবাই গিফট পাবে, নরিস সবাইকে গিফট দিব, এবং আমাদের যে কন্টেস্ট চলছে সেটা চলতে থাকবে, সেটা তো হচ্ছে চাঁদ রাত পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এলিনা আপু লিখেছেন শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে সুন্দর সুন্দর শাড়িটা, অসম্ভব রকম প্রিটি শাড়িটা, আলহামদুলিল্লাহ ভালো আপু, আলহামদুলিল্লাহ আমারও শুনে ভালো লাগলো। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের আপনার ব্লাউজ পিস, সরি এটা হচ্ছে আঁচলটা, আমি ভুল বলেছি, দেখেন খুব সুন্দর একটা আপনার ম্যাজেন্ডার হচ্ছে আঁচলটা, অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে ওয়ার্কটা আছে, ওয়ার্কটা কিন্তু অল ওভার আঁচলের মধ্যে থাকবে। আর এটা হচ্ছে আপনার টার্সেলটা, খুব সুন্দরভাবে রিচিভাবে একটা টার্সেল করা থাকবে, আমি বারবার বলছি এগুলো কিন্তু পিওর সিল্ক কাঞ্জিবরম একদম। এটা হচ্ছে ডিসকাউন্টটা অনলি ফর ঈদ, এবং এই কালেকশনটা কিন্তু কখনো আমার পেজে আর দেখেন নাই, এবং আমি এটা অনেকদিন আগেই কিন্তু ডিক্লার দিয়েছি, যত নিউ কালেকশন সব কিছুতে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে, এবং যেগুলো আগের যে শাড়ি সেগুলোর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, সেগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল ওরকমই থাকবে। এটা হচ্ছে শাড়িটা, তো খুবই সুন্দর বাঁধন আপু শেয়ার ডান ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, অবশ্যই স্ক্রিনশট দিবেন, সবাই গিফট পাবে। এবং নিচের পাড়টা দেখেন, নিচে একটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডার পাড় আছে, আপনি যখন এটা ক্যারি করবেন ম্যাজেন্ডা একটা ব্লাউজ দিয়ে, তো লুকটা অন্যরকম আসবে, কি ম্যাটেরিয়াল সেভি মনে হচ্ছে আপু, খুবই লাইট ওয়েট আপনার হচ্ছে কাঞ্জিবরম, যত হচ্ছে আপনার দামি হয় তত হচ্ছে লাইট ওয়েট হয়, কজ এটার কোয়ালিটি অতটা ওরকমই ভালো। এটা হচ্ছে আপনার আপু পিওরের সিল্কের কাঞ্জিবরম, পিওরের যে কাঞ্জিবরমটা হয় না, পিওর কাঞ্জিবরম এটা। প্রিমা আপু প্রাইস হচ্ছে 4000 টাকা, অনলি 4000 টাকা ডিয়ার, এটা হচ্ছে 4000 টাকা, এবং অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আপনার এই যে গোল্ডেন যে জরি ওয়ার্কটা সম্পূর্ণ শাড়িটার মধ্যে আছে, এভাবে করে ডিজাইনটা করা আছে, আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, আপনি খুব কনফিউজড হবেন যে কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট, কজ ব্যাগে কোনো কিছুই নাই, খুবই সুন্দর শাড়ি, প্রাইস অনলি 4000 টাকা, ইনসে ঢাকাতে ডেলিভারি হচ্ছে 80 টাকা, আউটসে ঢাকাতে ডেলিভারি হচ্ছে 130 টাকা। আর অল ওভার বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করছি দু একটা টিটিক্যাল উপজেলা ছাড়া, মানে ম্যাক্সিমাম উপজেলাতেই করছি, তারপরে দেখা যাচ্ছে যে দু একটা উপজেলা হচ্ছে আমাদের কাভারেজের আউট অফ কাভারেজ আছে। আর আউটসাইড ঢাকা থেকে যারা প্রথমবার অর্ডার প্লেস করতে চান তাদেরকে অবশ্যই সিকিউরিটি পারপাস 300 টাকা অ্যাডভান্স করতে হবে। আর একটা মজার জিনিস হচ্ছে যারা বুক করে রাখতে চান তারাও করতে পারবেন। তুমি আসবে বলে আপু লিখেছেন, হ্যাঁ আপু কেমন আছো, সো স্যাড আপু অনেকক্ষণ পর আসলাম, আমার হাজবেন্ড ফোন করেছিল তাই তোমার কাছে আসতে অনেকলে। আরে দিয়ে তুমি তো, আপনি তো ভালো টাইম, মানে হচ্ছে মানে অনেক ভালো টাইম পাস করছিলেন, তারপরে হচ্ছে আপনি আমার কাছে আসার জন্য অস্থির হয়ে গিয়েছিলেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপু স্ক্রিনশট কোথায় দিব, ইনবক্সে ডিয়ার, ইনবক্সে দিতে হবে। যদি আপু আপু এটার দুইটা পার কি দুই রকম? ইয়েস আপু, দুইটার পার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আপনার শাড়ির সাথে ম্যাচিং করা আর নিচেটা হচ্ছে অন্যরকম। আপু তোমার গলার শীতটা তোমার পেজের? ইয়েস আপু,
মিশো আপু আমার হচ্ছে সিতারে আমার পেজে আজকে একটু পরে লাইভ করব, টাইমলাইনে শেয়ার করলে স্ক্রিনশট নিব কিভাবে? আপু টাইমলাইনে শেয়ার হয়ে গেলে আপনি আপনার ফেসবুক আইডিতে ঢুকবেন, তখন দেখবেন যে আপনার পেজে ওয়ালে শেয়ার হয়ে গেছে, ওখান দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে সেন্ড করে দিলেই হলো। এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন, তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে কি সুন্দর একটা ব্লাউজ পিস, খুব সুন্দর একটা ম্যাজেন্ডার মধ্যে। এবং যখন পরবেন, আমার হচ্ছে নর্মালি কি হয় যে আপনার গাদরগুলোতে তো অলওয়েজ হচ্ছে গঙ্গা যমুনা পাড় থাকে, তো এই যে কাঞ্জিবরণটা আমি ইচ্ছা করি গঙ্গা যমুনা পাড় না নিয়ে, এটা একটু ডিফারেন্ট দেখেন, এটা একদমই হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করা, জাস্ট নিচের পাড়টা হবে ডিফারেন্ট কালারের। সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস, অল ওভার ব্লাউজের মধ্যে কিন্তু ওয়ার্ক আছে, এবং ব্যাক পোর্শনটা তো দেখতেই পাচ্ছেন, খুবই হচ্ছে আপনার লাইট ওয়েট হবে, খুবই আরামদায়ক শাড়িগুলো, আর এত রিজনেবলে তো পাবেন না। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা আফটার 30% ডিসকাউন্ট। প্রাইস হচ্ছে অনলি অনলি 4000 টাকা, অনলি 4000 টাকাতে এটা পাচ্ছেন। ব্ল্যাক কালার হবে শম্পা খান আপু? ইয়েস ডিয়ার আপু, ব্ল্যাক কালার হবে, বাট কষ্ট পায়েন না কেউ, ঠিক ব্ল্যাক এন্ড রেড না আপু, ব্ল্যাক নেই, ব্ল্যাক এন্ড রেডের কম্বিনেশনে আছে, ব্ল্যাক এন্ড রেডের কম্বিনেশন, নট ব্ল্যাক, ভুল বলেছিলাম ডিয়ার, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন আছে, শুধু ব্ল্যাক নেই, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন আছে। আর রেডটা আর রেডের সাথে ব্ল্যাক মনে হয় ওয়ান পিসই আছে, বাট আমার কাছে আরও চারটা না পাঁচটা ছিল, ওটা হচ্ছে ফোল্ডার হয়ে গেছে, আমি লাইভে দেখানো লাগে, সো এটা দেখাতেই চাচ্ছিলাম না, আমার কিছু রিলেটিভ হচ্ছে নিয়ে নিয়েছে, আবার ক্যানাডা থেকে একজন অর্ডার করে সেদিনকে, সে এত রিকোয়েস্ট করেছে, ছবি চেয়েছে, কজ সে তার মাকে গিফট করবে, এক্সট্রিমলি সরি, ওগুলো সোল্ড হয়ে গেছে। সুন্দর কালেকশন, তর্ষা আপু লিখেছেন, বাও আপু শুধু টাইমলাইনে শেয়ার করলেই গিফট দিব, হ্যাঁ আপু দিব, আপনি টাইমলাইনে শেয়ার করেন, আর হচ্ছে আপনার দরকার মেসেঞ্জারে গিয়ে 10টা যে ফিমেল ফ্রেন্ড মেসেঞ্জারে আপনি যদি আপনার লাইভটা শেয়ার করে দেন তাহলেও হবে, কোনো সমস্যা নেই, আপনার আপনি টাইমলাইনে শেয়ার করে গিফট পাবেন, ইয়ার কোনো সমস্যা নেই, সবাইকে গিফট দেবো, এবং এটা চাঁদ রাত পর্যন্ত চলবে, ঈদ তো হচ্ছে গিফটের টাইম, তাই না? সো আমরা সবাই সবাইকে গিফট দিব, এটা চিন্তা করেছি। আপু আল্লাহ আজকে ইয়ে যেন আমার শাড়ি পছন্দ হয়, তা না হলে এই ঈদে আর শাড়ি পাব, ইনশাল্লাহ আপু পছন্দ হবে আল্লাহর রহমতে। দেখেন এটা হচ্ছে রেড, কি সুন্দর একটা রেড কালার, যারা হচ্ছে নিউলি ম্যারিড আছেন, নতুন বউ আছেন, তাদের তারা হচ্ছে দ্রুত নিয়ে নেন, আর আমার মতো যারা পুরাতন আছেন তারাও নিতে পারেন, জাস্ট কি কিডিং, মজা করলাম, এটা নিয়ে আমার কেউ অন্যভাবে নিয়ে না, দেখেন এটা খুব সুন্দর একটা রেডের মধ্যে, আমি বারবার বলছি এটা পিওরের, পিওরের হচ্ছে আপনার একদম পিওরের শাড়ি, এটা কিন্তু পিওরের শাড়ি, তো পিওর তো পিওরই, তাই না? দেখেন এটা হচ্ছে শাড়িটা, শাড়িটার ভিতরের অবস্থাটা দেখেন, তোমার পছন্দের তারিফ করতে হয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। মেসেঞ্জারে দুইটা মেইলে শেয়ার করছি, বাট প্রবলেম নাই, কারণ দুইটা হলো ওইগুলো আমার আপুরা, কোনো সমস্যা নেই আপু, সমস্যা নেই আপু, এইগুলি ওয়ান পিস করে না, এটা হচ্ছে এটা মেবি ওয়ান পিস আছে, এটা আরও চারটা না পাঁচটা ছিল, একজনের সেম নিয়ে নিয়েছে, সে দেশের বাইরে থেকে অর্ডার করেছে, আবার এটা প্রসেসিং আছে দেশের বাইরে যাওয়ার জন্য, এটা মেবি সেম চার, একদম আমি সেম এটার চারটা নিয়েছে বা পাঁচটা নিয়েছে, এরকম হবে, নাইস শাড়ি, জাস্ট বব শাড়ি, এটা হচ্ছে আমি দেখাই শাড়ি দেখাই বক বক বেশি হচ্ছে, এটা হচ্ছে শাড়িটা, কি সুন্দর একটা রেডের মধ্যে, এবং এটা এত প্রিটি একটা রেড, এটার আঁচলটা দেখেন, অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দরভাবে ব্ল্যাক কালার কালার দিয়ে হচ্ছে ব্ল্যাক দিয়ে আপনার ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ আঁচলটাতে, এখানে দেখেন কি প্রিটিভাবে টার্সেল করা আছে, দেখেন এত সুন্দরভাবে টার্সেল করা আছে, স্টোন বলে কোনো শাড়ি নিতে পারি, নিতে পারি স্টোন বলে, তর্ষা আপু এখন কেন মন খারাপ করছেন, ইনশাল্লাহ হচ্ছে সামনে অনেক দিন আছে, অনেক দিন আছে, মন খারাপ করবেন না আপু, আমি নিবো, এলিনা আপু দ্রুত ইনবক্স করেন, বিকজ এটা লাস্ট এক পিসই মনে হচ্ছে আছে, এই জন্য আমি দেখাতে চাচ্ছিলাম না, এটা হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে মানে কিছু আছে যে আপুরা হচ্ছে আপনার অনেকদিন ধরেই নেয়, তো তাদের একজনে মেবি পাঁচটা নিয়েছে সেম, বা পাঁচটা বা চারটা কিছু একটা হবে এরকম, এটা হচ্ছে আপনার পাড়টা হচ্ছে এরকম, পাড় হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ব্ল্যাক কালার দিয়ে করা, প্রাইস হচ্ছে অনলি আফটার 30% ডিসকাউন্ট, প্রাইস হচ্ছে অনলি হচ্ছে 4000 টাকা, 4000 টাকা, এই শাড়িটা কোথাও পাবেন না, পিওরের এটা পাবেন না, পিওরের এটা পাবেন না, এটা চ্যালেঞ্জ করে বলছি, শেয়ার করলাম মিতা চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই সব স্ক্রিনশট দিবেন, শিলা আহমেদ আপু গিফট চাই না ভালোবেসে শেয়ার করেছি, শিলা আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ আপু, শেয়ার করল মানে হচ্ছে গিফট তো হচ্ছে একটা মানে হচ্ছে ভালোবাসা, এটা তো আসলে মানে গিফট তো অন্য কিছু না, গিফট আসলে একটা ভালোবাসা, সেই গিফট যেটাই হোক না কেন, সো শেয়ার করেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। ওজুমনি আপু হাই আপু, হ্যালো আপু, আপু জামদানি মাল্টি কালারের লাইভ করবা কবে? সেটা তো জানি না, বা ঢাকায় জামদানি কিছু আমি হচ্ছে নিব চিন্তা করেছি, মেসেঞ্জারে শেয়ার করেছি, কোনো সমস্যা নেই আপু,
রাকিবা সুলতান আপু মেসেঞ্জারে শেয়ার করলে কি গিফট? ইয়েস, মেসেঞ্জারে শেয়ার করলে হবে, বাট মাস্ট টাইম লেনে করতে হবে, 10 ফিমেল শেয়ার ডান ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ বাথন আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখেন ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশনটা, এবং দেখেন আপনি যখন এটা পরবেন, এটা কি কেউ 4000 টাকা শাড়ি বলবে? অবশ্যই বলবে না, কারণ হচ্ছে আমি এটাকে 4000 এ দিচ্ছি হচ্ছে আফটার 30% ডিসকাউন্টে। আপনারা সময় জানেন, আপনারা যারা মানে একদম টানা এক বছর ধরে আছেন, আমি নিউ শাড়িতে কিন্তু এর আগে কখনো এভাবে ডিসকাউন্ট দেইনি, আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন ঈদের জন্য, যারা পেজে আছেন কখনো কিন্তু দেখেন নাই। সো এটা হচ্ছে আমি চাচ্ছি ট্রেন্ডটা স্টার্ট করার জন্য, এবং অনেকেই করছে। আপনি হচ্ছে অকেশনে একদম ডিসকাউন্ট দিব, আমরা সারা বছর দরকার হয় একটু বেশি নিব। এই হচ্ছে অকেশনের টাইমটা হচ্ছে আমাদের সবার জন্য হোক, তাই না? এটা হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। ইনসাইড ঢাকাতে ডেলিভারি হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে ডেলিভারি হচ্ছে 130 টাকা। অল ওভার বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করছি, বাট দু একটা টিটিকেল উপজেলা ছাড়া। আউটসাইড ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন তাদেরকে অবশ্যই সিকিউরিটি পারপাস 200 টাকা অ্যাডভান্স করতে হবে। আমি শেয়ার করেছি ভালোবেসে, কোনো সমস্যা নেই আপু, আমি গিফট দিব, আমিও গিফট দিব ভালোবেসে। কি যে সুন্দর লাগছে আপনাকে, কলার সেটের প্রাইস কত? থ্যাংক ইউ সো মাচ সুমি আপু। আপু কলার সেটের প্রাইস এখনো আমি জানি না, একটু পরে আমি হচ্ছে জুয়েলারি লাইক করবো, আমার প্রাইসটা সব রেডি করে আমাকে একটু পরে আমাকে হচ্ছে হাতে একটা পত্র মানে ধরাইয়ে দিবে, দেন হচ্ছে পত্র দেখিয়ে দেখে আমি আপনাদেরকে প্রাইসটা বলতে পারবো। আপু বেশি শেয়ার করলে নাকি কম শেয়ার করলেই হবে? তোমার ইচ্ছা দিয়ে তুমি করো, কন্টেস্ট তো চলবেই, বেশি শেয়ার করলে তো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই পারবা। আপু আমি শেয়ার করতে জানি না, বাট গিফট চাই এই জন্য আপু। আচ্ছা ঠিক আছে, যান ব্লগ খেয়েছিলাম তাই শেয়ার করতে ভয় পেয়ে। আরে আপু তর্ষা আপু, আপু তোমার লাইভ দেখি আর ভাবি কবে কেনার তৌফিক দিবে আল্লাহ, চাকরি কবে পাবো ইনশাল্লাহ দিয়া, কোনো সমস্যা নাই। এবং গিফট মানে চাকরি পেয়ে প্রথম চাইটা আন্টির জন্য কিনতে হবে, ওকে? তর্ষা আপু যেহেতু স্টুডেন্ট বলেছেন, তো আমার ছুটি হবে, প্রথম হচ্ছে শাড়িটা হচ্ছে অবশ্যই আন্টির জন্য হবে। এবং আন্টির জন্য যেদিন আপনি চাকরি পেয়ে হচ্ছে পেজে অর্ডার করবেন শাড়ির জন্য, সেদিন তার আপনাকে 50% ডিসকাউন্ট দিব। এখন আমি চাইলে আপনাকে বলতে পারি যে আমি গিফট দিতে পারি, ওদেরটা গিফট দিব না, নিজের পয়সা দিয়ে ইনকাম করে মাকে দেওয়ার মানে কি বলবো, এটার আনন্দটাই অন্যরকম। সো বেশি করে পড়াশোনা করেন, চাকরি পেয়ে শাড়ি অর্ডার করবেন আন্টির জন্য 50% ডিসকাউন্ট। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন যে শাড়িটা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে, বেস কালারটা হচ্ছে নেভি ব্লু, নেভির মধ্যে দেখেন, এটা হচ্ছে নেভি নেভি ব্লুর মধ্যে, নেভির মধ্যে শাড়িটা খুবই 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 প্রিটি, কালার কম্বিনেশন এভরিথিং জাস্ট ওয়াও। এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে, খুবই সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে, খুবই খুবই প্রিটি একটা নেভি ব্লুর মধ্যে। তর্ষা আপু লিখেছেন, জি আপু প্রথম আম্মুকে দিব ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি তর্ষা আপু যেন খুব দ্রুত একটা ভালো চাকরি পায় এবং তার মনের আশা পূর্ণ হয়। সো এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা, শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা, দেখেন নেভি ব্লুর মধ্যে গোল্ডেন, অল ওভার শাড়িটা কিন্তু আপনার এরকম গোল্ডেন মার্কটা থাকবেই। আমি তো হাইয়েস্ট শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ডিয়ার ইয়াসমিন সদার আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম ডিয়ার, আল্লাহর রহমতে আজকে আমি অনেক ভালো আছি। দেখেন খুব সুন্দর নেভি ব্লু এবং অল ওভার শাড়ির মধ্যে এরকম যে আপনারা এই যে দেখেন গোল্ডেন যে ওয়ার্কটা করেছে ওরা, এটার কাজটা কতটা ভালো দেখেন, ব্যাক সাইডে কিছু আছে কিছুই নাই, মানে পিওরের শাড়িগুলো যেরকম হয় আর কি। এটা হচ্ছে আঁচড়টা আপনার নেভির সাথে আপনার ম্যাজেন্ডার কম্বিনেশন, নেভি এবং ম্যাজেন্ডা, এটা হচ্ছে আপনার আঁচড়টা, আঁচড়ে খুব সুন্দরভাবে টার্সেল করা আছে দেখেন, এভরি সিঙ্গেল শাড়ির মধ্যে টার্সেল করা আছে। শেয়ার ডান আপনি, থ্যাংক ইউ সো মাচ তর্ষা আপু, সুন্দর কালেকশন। এটা হচ্ছে আপনার শাড়িটা, এটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার নেভি ব্লু কালারের মধ্যে, খুবই প্রিটিয়েস্ট একটা নেভি ব্লু কালারের মধ্যে। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, অনলি অনলি 4000 টাকা এই প্রিটিয়েস্ট প্রিটিয়েস্ট শাড়িগুলো পেয়ে যাবেন। আজকে লাইভের প্রত্যেকটি শাড়ি অনেক বেশি এক্সক্লুসিভ। আম্মা পরে আসেন, আম্মা আমি আজকে লাইভে। রুকসান আহমেদ আপু কি শাড়ি এইগুলো আপু? পিওর সিল্ক কাঞ্জিবরম আপু, পিওর সিল্ক শাড়িগুলো খুব সুন্দর ইলা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়ি এই শেয়ার শিখেছি নুবার কাছে, আর আপু নুবার কাছে না, নুবার জন্য অনেক অনেক দোয়া, এবং হচ্ছে আমিও অনেক জিনিস হচ্ছে আমার আমার থেকে যারা ছোট আছে শেখার আছে, এবং দেখা যাচ্ছে আমার নিজের মেয়ের কাছ থেকে আমার অনেক কিছু শিখতে হয়, মায়ের তো এরকম করতে হয়, এবং নিজের বাচ্চার কাছ থেকে শেখার আনন্দটাই অন্যরকম, তাই না আপু? এটার অন্যরকম একটা আলাদা মজা আছে। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু এবং হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশন, আপনাদের যার যেটা পছন্দ হবে। আর আমি বলবো মানে দ্রুত করবেন অর্ডারটা, কারণ আমি বারবার বলছি আমি সেম শাড়ি কিন্তু দিতে পারবো না, মানে সব কিছু কিন্তু বন্ধ, আমি কিন্তু এগুলো হচ্ছে লোকালি কেনা না, এগুলো যদি আমি ইম্পোর্ট করে আনি আমি বারবার বলি, তো দেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হবে। যেমন রাস্টেক্সের আপনারা ল্যাভেন্ডার কালার, তারপর হচ্ছে মিষ্টি কালার, তারপর হচ্ছে আপনার কি যেন কালার, একটা বা দুটো পিস এখন শাড়ি আছে, মানে অনেকে আছে যে পুরো ছয়টা ছয়টা করেও নিয়েছে এরকম, সিটিজে থেকে একটা আপু 12টা মানে দুইটা হচ্ছে আপনার বান্ডিল নিয়েছে পুরো 12টা, কাল তুমি সেরিতে জাগিয়ে দাও নি আমার ডিয়ার, কালকে সেরি আমাকেও তোমার ভাইয়া খাইতে দেয় নাই,
এটা হচ্ছে খুব সুন্দর একটা, দেখেন খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে আপনার ওনলি 4000 টাকা। এবং কাতানের যে ব্লাউজ পিস হয় খুব সুন্দর একটা, দেখেন আপনি যখন নেভির সাথে এরকম করে পরবেন কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। প্রাইস হচ্ছে ওনলি 4000 টাকা, মাত্র 4000 টাকাতে এই সুন্দর পিওরের সিল্ক কাঞ্জিবরম গুলো পেয়ে যাচ্ছেন ওনলি 4000 টাকা। আপু পিকচার পিকচার দিয়ে নেব কালকে, হচ্ছে মাহমুদা শাড়ির আপু পিকচার পাঠিয়েছে মাশাআল্লাহ, এত সুন্দর কেন আপনারা বলেন, প্রত্যেকটা আপু এত সুন্দর মাশাআল্লাহ, তোমাকে কিন্তু মাশাআল্লাহ অনেক নাইস লাগছে আপু, কোন দিন ভালো লাগে না বলেন তো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে খুব সুন্দর একটা, এটা হচ্ছে আপনার মানে এটা একটু আপনার একদম টকটকে বউদের রেড, এটা একদমই হচ্ছে আপনার ব্রাইট একটা রেড, রেডের মধ্যে তো অনেক শেড থাকে না, এটা একদম ব্রাইট রেড, রেডের সাথে হচ্ছে আপনার পেস্ট, এর সাথে সি গ্রিন বলে ভালো হয় না, সি গ্রিন নাকি পেস্ট, এটা পেস্ট না, এর সাথে পেস্ট, রেডটা এত সুন্দর, তোমার খুবই খুবই সুন্দর একটা রেডের মধ্যে, দেখেন মানে একটু পানি খেতে হবে আজকে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা রেডের মধ্যে, আমি আগে দেখাই শাড়িটা, মানে আমার কাছে এরকম একটু ডিফারেন্ট, নর্মালি হয় কি সেম পারের হয়, সেম পার থেকে একটু ডিফারেন্ট পার হওয়াতে আমার কাছে একটু বেশি ইউনিক লেগেছে। মা তোমার তুমি দিলে না ভেঙে ভেঙে যেতে পারে বাবা, হাতে লাগবে তোমার, দিতে চাও? আচ্ছা নিয়ে এসো যাও। হ্যাঁ আচ্ছা এই গ্লাসটা তোমার, দেখেন এটা হচ্ছে একদমই মানে টকটকে লাল, যেটা সিঁদুর লাল বলতে যেটাকে বোঝে বা ব্রাইট রেড যেটাকে বোঝে, একদমই ব্রাইট একটা রেডের মধ্যে, এবং রেডের মধ্যে কিন্তু আপনি এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে দেখবেন, এই যে গ্লাসটা কিন্তু নট অনলি লাইট, আপনি লাইট ছাড়াও যখন আপনি এমনি এমনি অন্ত মানে ধরেন কোনো লাইটিং থাকবে না কিছু থাকবে না, এই যে গ্লাসনেসটা তখনও কিন্তু থাকবে, বিকজ এটা শাড়িটাই মেক হয়েছে এভাবে করে, খুব সুন্দরভাবে দেখেন অল ওভার শাড়ির মধ্যে কিন্তু জরি ওয়ার্ক আছে, এবং এতটা সফট শাড়ি, যারা মাত্র জয়েন করলেন তাদের জন্য আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা কি মনে হবে যে ব্যাক পোর্শন এত সুন্দরভাবে করা, খুব সুন্দরভাবে এই ব্যাক পোর্শনটা করা আছে। এটা হচ্ছে শাড়িটা, এটার আঁচলটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার, সরি তো গ্রিন না সি গ্রিন, হ্যাঁ রেডের সাথে সি গ্রিনের কম্বিনেশন সুন্দর শাড়ি, এটা হচ্ছে রেডের সাথে সি গ্রিনের কম্বিনেশন, দেখেন এটা হচ্ছে আঁচলটা হবে খুব সুন্দর একটা, এই যে গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন, এবং পরলে জাস্ট ডিফারেন্ট লাগবে, এবং 4000 টাকায় আপনার শাড়ি, আমি তো বললাম বারবার যেমন আস্তে আস্তে শাড়ি আপনারা কেন এত নিয়েছেন, কেন হচ্ছে আমার একদিনের মধ্যে লাইক মানে স্টক আউট হয়েছে, আমার 100-200 শাড়ি একদিনের মধ্যে যাওয়া কিন্তু আলহামদুলিল্লাহ মানে আমার কাছে, আমি এত ছোট মানুষ আমার জন্য অনেক বড় ব্যাপার। ব্ল্যাক কালার দেখো আপু, দেখি ব্ল্যাক আর আছে কিনা ডিয়ার। আপু কেমন আছো? আপু কালকে মাত্র অর্ডার করলাম নেভি ব্লু, আজ দেখি আরো সুন্দর, কি করব তোমার সব শাড়িগুলো এত সুন্দর হয় যে সব নিয়ে নেই। আচ্ছা আপু পছন্দ হলে দ্রুত নিয়ে নেন, না হলে কিন্তু পাবেন না। শম্পা আপু ব্ল্যাক কালার আজকে আছে কিনা, না হলে তো শম্পা আপু আমার আজকে মারবে, আজকে নীল খাত আমাকে মারবে শম্পা আপু, চল মিনিট পানি খেয়ে নিই। সরি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি, দেখেন একদম রেড এবং হচ্ছে সি গ্রিন বা পেস্ট বলেন, এত সুন্দর একটা কম্বিনেশন, এবং এটার ব্লাউজটা অনেক সুন্দর, আপনি যখন শাড়িগুলো ব্লাউজ দিয়ে মেক করে পরবেন এবং এরকম একটা সিম্পল একটা জুয়েলারি পরবেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো হচ্ছে হজবরলো ভাবে রেডি হয়েছে, এর জন্য আমার রেডি হতে দেরি হয়েছে, সিল্ক শাড়ি আমি খুব কম পরি দিই। হ্যাঁ আপু বুঝতে পেরেছি আপনার সিল্কে হচ্ছে অ্যালার্জি আছে আপনি বলেছিলেন, এই জন্য হচ্ছে পরতে পারেন না। আমি দেখছি আমার মোবাইলের আর আবদুল্লাহ দেখছে তোমার ভাইয়ের মোবাইলে। আবদুল্লাহ বাবা কি অবস্থা, কেমন আছো? কি অবস্থা বাবা, কেমন আছো তুমি? বিথি আপু আমি তো লেট করে ফেলেছি, বিথি আপু একটু লেট করেছেন, ইয়ার একটু লেট করেছেন, দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কি যেন বলে ব্লাউজ পিসটা, দেখেন এটার কন্টেস্টটা একবার দেখেন, এত সুন্দরভাবে করা শাড়িগুলো, এবং আপনি যেভাবেই পরেন না কেন, সামার বলেন উইন্টার বলেন এনি আদার যে কোনো ওয়েদারে হচ্ছে একদমই পারফেক্ট শাড়িগুলো। আপু তোমাকে ভালোবেসে শেয়ার করি আপু, আর করে যাবো, থ্যাংক ইউ সো মাচ মুক্তা আপু, অনেক জোর শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ মুক্তা আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আসলেই,
একদম মানে আমার অনেক পছন্দ হয়েছে। মানে আমি রাস্টেজ থেকে হচ্ছে দুইটা শাড়ি রেখেছি, আপনারা চাইলেও দিব না দুইটা, এখান থেকে দুইটা রাখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে অনলি অনলি 4000 টাকায় অনলি পেয়ে যাচ্ছেন, শেয়ার ডান। আমি কিন্তু 3 মাসে 17 শাড়ি নিয়েছি আপু, সত্যি তোমার শাড়িগুলো অনেক সুন্দর, তুমিও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ তাপস খান আপু, আমি জানি আপনি হচ্ছে মানে রেগুলারলি শাড়ি নেন, অনেক শাড়ি নেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, সরি। সো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কি দেখিয়েছি না, এটা হচ্ছে গোল্ডেনের সাথে রেড, দেখেন কম্বিনেশনগুলো কি করেছে, গোল্ডেন অ্যান্ড রেডের কম্বিনেশন, ইটস গোল্ডেন অ্যান্ড রেড। জাস্ট আপু হিজাব নিতে চাই, তারপর সেখানে আপু হিজাবটা তো ডিয়ার আসতো, বাট বুঝতেছেন যে কি অবস্থা, বাট ঈদের আগে পেলে আমি আগে দেখাবো, ঈদে না মানে যদি না পাই তাহলে ঈদের পরে নিতে পারবেন। আন্টি আসসালামু আলাইকুম, শিপন ওয়ালাইকুম আসসালাম, আমি আমার কি পরিচিত কেউ, যদি ভুল কিছু হয়ে থাকে তো মন মানে হচ্ছে কষ্ট নেবেন না, আমি যদি কি রাখবো কি নামে হচ্ছে ইন্ট্রোডিউস করবো আমি বুঝতে পারছি না। পেস্ট কালারের শাড়ি দেখানো হয়েছে আপু, পেস্ট কালার শাড়ি কি দেখানো হয়েছে না আপু, এখনো মেবি দেখানো হয়নি, দেখাবো। প্রিয়তি খান আপু লিখেছেন, তুমি যাই সেকেন্ড শাড়িটা দেখালে হোয়াইট অ্যান্ড হট পিঙ্ক অনেক সুন্দর, এগুলো শাড়ি পরলে নিজেকে হিরোইন বুঝি নাই, রেখার মতো লাগবে, রেখার মতো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, যে যে পড়বে তা কি রেখার মতো লাগবে, তাহলে মুক্তা আপু ভালোবেসে শেয়ার করে দিলাম, কোনো স্ক্রিনশট দিব না আপু, হচ্ছে ভালোবাসা শেয়ার দিলে হচ্ছে শেয়ার দিয়েছে আমি ভালোবেসে গিফট দিব, স্ক্রিনশট দিতে হবে ডিয়ার আপু, সত্যি শাড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ এখন হচ্ছে যেটা দেখাচ্ছি গোল্ডেন অ্যান্ড হচ্ছে রেড, দেখেন গোল্ডেন অ্যান্ড রেড, গোল্ডেন অ্যান্ড রেড এর কম্বিনেশন, জাস্ট মাশাআল্লাহ, গোল্ডেন পিওর গোল্ডেন বলতে যেটাকে বোঝায় পিওর গোল্ডেন কালার, দেখেন এটা এটা হচ্ছে এটাও পড়তে চেয়েছিলাম আমি আব্দুল্লাহ, ও আচ্ছা সরি বুঝতে পারিনি, বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি, বাবা তুমি হচ্ছে আব্দুল্লাহ, কেমন আছো বাবা, ওইটা আব্দুল্লাহ, হ্যাঁ আপু বুঝতে পারিনি, আপু বুঝতে পারিনি। অনেক সময় দেখা যাচ্ছে আমার অনেক কাজিনরা আমার আমার অনেক কলিগরা ই করে যে হচ্ছে যে মানে যাকে যে সম্বোধন করা উচিত ওইটাই আর কি করা উচিত, বাট যদি ভুল হয়ে যায় এই জন্য আমি চুপ ছিলাম। আব্দুল্লাহ বাবা তুমি ভালো আছো না, জয়নব খারাম আপু লিখেছেন শেয়ার ডান, আমি ডিজিটাল প্রিন্টের একটি শাড়ি নিয়েছি, এই টাইপের শাড়ি এই টাইপের নেই তাই নিচ্ছিলাম। ও আচ্ছা আপু বুঝতে পেরেছি, আপনি বলেছিলেন যে আপনার অনেক শাড়ি, থাকো থাকবে তো থাক থাক সাউন্ড করো না বাবা, আপু তোমার চুল দেখা যাচ্ছে শ্যাম্পু দিয়ে চেক দাও, ও আচ্ছা ঠিক আছে আপু জাস্ট 1 মিনিট। মা প্লিজ মা স্ক্রিনশট দিতে পারবো না, খুব কষ্টের কাজ, মুক্ত আপনারা দিয়ে দিয়ে দেন দিয়ে না ভালো, আপনারা ভালোবেসে শেয়ার করেছেন আমি ভালোবেসে গিফট দিব, নাহলে তো আমি কষ্ট পাবো বলেন তাই না। দেখেন এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড রেড, মা আর দুটো শাড়ি আছে, মা একটু শান্ত থাকো বাবা, এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড রেড, দেখেন গোল্ডেন অ্যান্ড রেডের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা কি সুন্দর একটা রেডের মধ্যে, এবং কালারটা কি প্রিটিয়েস্ট একটা গোল্ডেন কালার, দেখেন কি যে সুন্দর একটা গোল্ডেন কালার, এবং কি যে শাইনি দেখেন, এত সুন্দর একটা শাইনি একটা মানে কি বলবো, খুবই 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 সুন্দর, অসম্ভব রকম সুন্দর, অসম্ভব রকম সুন্দর শাড়ি, অসম্ভব রকম সুন্দর প্রাইজে পাচ্ছেন, এই জন্য যদি না পান তো আমাকে কেউ বকা দিবেন না, মানে খুবই কষ্ট পাই যখন হচ্ছে আমি শাড়ি না দিতে পারি আপনাদের। আচ্ছা থেকো মাম শাড়িটা দেখিয়ে নেই, এটা হচ্ছে দেখেন গোল্ডেন এবং খুব সুন্দর একটা টমেটো টাইপসের রেডের মধ্যে, সুন্দর একটা ব্রাইট রেডের মধ্যে, যখন শাড়িগুলো ক্যারি করবেন সত্যি কথা এখন সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগবে, এবং এত বেশি আরামদায়ক শাড়িগুলো, এত সুন্দর একটা লুক লুক চলে আসবে, এক এক শাড়িতে কিন্তু আপনার এক এক রকম লুক আসে, সব শাড়ি কিন্তু সব শাড়িতে কিন্তু আপনার সেম লুকটা আসে না। আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বাবা আব্দুল্লাহ আমি ভালো আছি, আর খুব ভালো লাগলো যে তুমিও ভালো আছো এবং তুমি রোজা রাখো শুনেছি, অনেক অনেক দোয়া বাবা তোমার জন্য। আপু আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, শিরিন আপু থ্যাংক ইউ সো মাচ, আপনার সুন্দর সুন্দর চোখ দুইটা দিয়ে দেখতেছেন যে এই জন্য, এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা আপনার কি যেন বলে ব্লাউজ পিসটা, রেডের মধ্যে ব্লাউজ পিস হবে, এটা প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, আপনার 30% ডিসকাউন্ট, প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, দেখেন এটা হচ্ছে শাড়িটা। আ
আপনাদের সম্পাখান আপু আমার মা, তাই হচ্ছে। তাহলে আপনাকে কি ডাকবো? সো বিউটিফুল কালেকশন অফ, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রণীল বাবা কেমন আছো? মনে আপু আপু শাড়িটার মধ্যে বড় বড় পানের মতন ডিজাইন কি? হ্যাঁ আপু, বড় পানের মতো ডিজাইন। এই যে ডিজাইন হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে ডিজাইনটা, এবং অল ওভার শাড়িটার মধ্যে ওয়ার্ক। এটা কিন্তু সম্পূর্ণ শাড়িটা দিয়ে কাজ করা, খুব সুন্দর সবগুলো কালার। বাঁধন আপু, হ্যাঁ খুবই সুন্দর সবগুলো কালার, এবং এটার কাজটা হচ্ছে আপনার রেডের মধ্যে। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, অনলি 4000 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। স্টক কিন্তু শেষ হয়ে যাবে দ্রুত, কজ এখানে কিন্তু অলরেডি অর্ডার প্লেস হচ্ছে, দেখতে পাচ্ছি আমি। তো যার যেটা দরকার পছন্দ মতো দ্রুত নিয়ে নেবেন। বুক করতে চাইলে 1000 টাকা দিয়ে বুক করে রাখতে পারবেন, ঈদের আগে নিতে হবে। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা, মাত্র 4000 টাকা। এই শাড়ি আমাকে 4000 টাকায় দিয়ে আমি হচ্ছে পিটান খাওয়ার অবস্থা আসলে। আপু শাড়িটার প্রাইস কত? 4000 টাকা অনলি। আয়শা কেমন আছে? আয়শা আজকে ভালো ছিল, বাট তার মাথার মধ্যে হচ্ছে আজকে কি যে দুষ্টমি চিন্তা ভাবনা ঘুরতেছে আল্লাহ জানে। জান্নাত আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ডলুম কাঞ্জিবরম কি আছে? হ্যান্ডলুম কাঞ্জিবরম আপু, হ্যান্ডলুম কাঞ্জিবরম রাইট নাও নাই, বাট আসতে পারে আপু। আমি মেসেঞ্জারে শেয়ার করেছি, এখানে আর নিলাম আপু, কোনো সমস্যা নেই, হবে, কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। এখন যে কালারটা দেখাচ্ছি, আমি কি পেস্ট কালার একটাও দেখাইনি শাড়ি? এটা কি আমি পেস্ট ভেবেছিলাম? এখন বিথি আপু ধরে তো আমাকে ধরে মারবে, পেস্ট কালার শাড়ি তো দেখতে পাচ্ছি না। পিথি আপু লাইভের মধ্যে পিটাবে। আপু কেমন আছো? রাইসা খান আপু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? এটার কম্বিনেশনটা একবার দেখেন, কি যে সুন্দর কম্বিনেশন শাড়িগুলোর, এক একটা শাড়ির কম্বিনেশন আরেকটার থেকে বেশি সুন্দর। 4000 টাকাতে এই শাড়ি আমাকে কোথায় পাবো? আমি তো বলি যদি আপনারা পান আমাকে কয়েক পিস দিয়ে আমি একটু বেশি দামে সেল করতে পারবো। এটা হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর একটা আপনার, এটা কি পেস্ট কালার? বিশুখান পেস্ট কালার, পেস্টি তো লাগতেছে আমার কাছে। আপু তোমার হাসি খুব সুন্দর, জনকান আপু এখন আমার হাসতেও লজ্জা লাগতেছে। এটা হচ্ছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, এটা কি পেস্টার? এটা কি, এটা কি কালার? পার্পেল, পেস্ট এবং পার্পেলের কম্বিনেশন দেখেন, পেস্ট এবং পার্পেলের, পার্পেলের কন্ট্রাস্ট এত এত সুন্দর, এত এত সুন্দর কন্ট্রাস্টগুলো আছে। কিন্তু আমি অনেকগুলো কালারের শাড়ি দেখালাম, অনেকগুলো কালার দেখিয়েছি, আর কি শাড়ি দেখাবেন? হ্যাঁ আপু আরো একটা শাড়ি দেখাবো, আরো একটা শাড়ি দেখাবো। বিথি ইয়াসমিন আপু শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে উপরের পাড়টা কিন্তু এরকম হবে, উপরের পাড়ের ডিজাইনটা এরকম হবে। অল ওভার শাড়ির মধ্যেই কিন্তু ওয়ার্ক, অল ওভার শাড়ির মধ্যেই কিন্তু ওয়ার্ক দেখেন। এটা হচ্ছে শাড়িটা, আঁচল হচ্ছে খুব সুন্দর একটা আঁচল, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে পাড়টা। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা আফটার 30% ফ্ল্যাট ডিসকাউন্ট। আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে কিন্তু পাচ্ছেন, ইটস নট রেগুলার ডিসকাউন্ট, অনলি ফর ঈদের জন্য ডিসকাউন্টও পাচ্ছেন। শুধু নিচ হয়ে কমেন্ট করলে শাড়ি ঠিক মতো দেখা যায় না। আচ্ছা ঠিক আছে আপু, আমি দূর থেকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ডিয়ার, আমি হচ্ছে দূর থেকে হচ্ছে কমেন্ট কম করছি দেখাচ্ছি। এটা দেখেন খুব সুন্দর হচ্ছে, আমি কিন্তু পিছনে গিয়ে আবার দেখাচ্ছি ডিয়ার। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। এটার সাথে খুব সুন্দর একটা আপনার গ্লাস পিস পাচ্ছেন, আপনার প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার গ্লাস পিস পাচ্ছেন। প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। এরপরে কিন্তু এবার জুয়েলারি লাইভ হবে, তো আপনারা কেউ মিস করবেন না, আজকে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জুয়েলারি দেখাবো। যার যেটা পছন্দ হবে দ্রুত পিক করতে হবে, আদার্স কিন্তু সোল্ডার হলে আর দিতে পারবো না। এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজে খুব সুন্দর করে একটা ওয়ার্ক আছে, এবং আপনার ব্যাক সাইডের প্যানেল হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। প্রাইস হচ্ছে আফটার 30% ফ্ল্যাট ডিসকাউন্ট, প্রাইস অনলি 4000 টাকা। 4000 টাকাতেই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। এরপরে আর একটা শাড়ি এভেলেবেল আছে, ওটা দেখবো, তারপরে হচ্ছে টাটা ভাইবে করে আমি জুয়েলারি লাইভে চলে আসবো। কি হচ্ছে, কি চাই? ও ছিল না মানা ভালো, তোমাকে মশাই কামড় দিয়েছে? এটা হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে আফটার 30% ডিসকাউন্ট অনলি 4000 টাকা। অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করছি, অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি এভেলেবেল আছে। এই শাড়িগুলোর কোনো ধরনের কোনো ক্যান্সেলিটার পসিবল না, এবং এখন যেহেতু প্যান্ডামিকের টাইম, এখন কিন্তু অবশ্যই পসিবল হবে না, কোনোভাবে আমরা একজনের শাড়ি নিয়ে আরেকজনকে দিব না। সো অর্ডার প্লেস করার আগে অবশ্যই 100% শিওর হয়ে অর্ডার প্লেস করতে হবে।
প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়ি। এটা আপু আমার নতুন বিয়ে উপলক্ষে শাড়িগুলো গিফট করো। আচ্ছা ঠিক আছে ডিয়ার, এই শাড়িটার পার খুব সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। এখন হচ্ছে যেটা দেখাচ্ছি মেজেন্ডার, হ্যাঁ এটা লাস্ট শাড়ি, আজকে লাইভে লাস্ট শাড়ি। মেজেন্ডার সাথে হচ্ছে আপনার টিয়া টিয়া কালার, না হচ্ছে টিয়া কালার বললেই তো পারফেক্ট হয় কালারটা, তাই না? কলাপাতা কালার তো এটা এক্সাক্ট টিয়া কালারই বলা যায়। মানে গ্রিনের এত সুন্দর একটা শেড, এটা হচ্ছে মেজেন্ডা কালার। হ্যাঁ এটা হচ্ছে মেজেন্ডা কালার, এটা হচ্ছে মেজেন্ডা কালারটা। এবং এটা মানে পিওরের শাড়ি তো পিওরের মতোই, বুঝতেই তো পারছেন। ব্ল্যাক অরেঞ্জ কালার নেই, আপনি আপু আজকে লাগে অরেঞ্জ নেই, বাট আপনি যেহেতু পিচ কালার চেয়েছেন পিচ কালার শাড়ি আছে, পিচ কালার শাড়ি আছে। বাট হচ্ছে আপনার ওটা ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে, ইটালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে আপনার দিল্লি বুটিক বুটিক্সের কিছু শাড়ি আছে, আপনার পিচ কালার হবে ওটার মধ্যে, মেবি ব্ল্যাক থাকতেও পারে নাও থাকতে পারে, বাট পিচ কালার যে আছে এটা আমি কনফার্ম। পিচের ব্লাউজ আমি মেক করতে দিয়েছি, এই জন্য হচ্ছে আমি কনফার্ম যে পিচ কালারটা আছে। এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডার, এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়িটা, এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়িটা ম্যাজেন্ডা। এবং হচ্ছে প্যারোট গ্রিন, যেটা প্যারোট গ্রিন যেটাকে বলতে বোঝায়, এই যে দেখো টিয়া কালার যেটা, প্যারোট গ্রিন কালার, খুবই সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আপনার টার্সেল করা এবং পিওর সিল্ক কাঞ্জিবরম, পাড়ের কালারটা জাস্ট পাওয়া। হ্যাঁ এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়ি, এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়ি। হচ্ছে আফটার 30% ছাড় ডিসকাউন্ট, প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা। এই 4000 টাকাতেই সুন্দর প্রিটিয়াস শাড়িটা পেয়ে যাচ্ছে অনলি। কি হয়েছে সাগরকে একটু কোনো ঘুম এসেছে, অনেক সকালে উঠেছে। আন্টি আমি সব সময় আপনার লাইভটা দেখি, থ্যাংক ইউ সো মাচ বাবা, থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ, এত সুন্দর একটা নাম। এটা হচ্ছে আপনার খুব সুন্দর হচ্ছে শাড়িটার ব্লাউজ হচ্ছে, এটা দেখেন প্যারোট গ্রিন এন্ড ম্যাজেন্ডা। আপনি যখন পরবেন এবং হচ্ছে এরকম একটা ইয়েলো, যে আমি যে আজকে একটা ক্রিস্টালের যে একটা সেট করেছি, আপনি চাইলে এরকম একটা ইয়েলো কালার সেট করলেও হচ্ছে খুব ইজিলি মানিয়ে যাবে। প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। সুপ্রা আপু, আপু তোমাকে আজকে জুয়েলারি লাইভ করবেন? ইয়েস যে আজকে জুয়েলারি লাইভ করব, আজকে জুয়েলারি লাইভ করব, বাট আমার এখানে বাসায় তো ভাঙচুর শুরু হয়েছে, কতক্ষণ কি করতে পারবো আল্লাহ জানে। ঘুমাবে আজকে লাইভ, তোমাকে ঘুম পাড়িয়ে তারপরে লাইভ করব। এটা হচ্ছে আপনার আজকে লাইভের লাস্ট শাড়িটা, প্রাইস হচ্ছে অনলি 4000 টাকা। ওইগুলো লাইভ আপু দিস উইকের মধ্যে লাইভ হবে, দিস উইকের মধ্যে ওইগুলো লাইভ হবে। আপু আজকে আশাস বলে কি এক্সক্লুসিভ দেখাইছে কোন ফেজ এখনো, এত রিজনেবলে তো সম্ভবই না আপু। খুব থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করি আপু হচ্ছে সবার হচ্ছে পছন্দ মতো আর বাজেট ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য, যতটা আমার পক্ষ থেকে সম্ভব অতটা আমি করে দিই। আসতে চাও তো আপনারা হচ্ছে যেটা রিকোয়েস্ট করবো, যার যেটা পছন্দ হবে দ্রুত নেবেন। বুক করতে চাইলে দ্রুত হচ্ছে 1000 টাকা দিয়ে বুক করে ফেলবেন, পরে যদি না পান, আমি কিন্তু বারবার বলছি যেমন লাস্টের জন্য আমার এখনো ইনবক্স আসছে, এখনো কল আসছে কিছু কিছু কালারের জন্য, বাট দেওয়া তো পসিবল না। যেমন বললাম সিটিজি থেকে একটা আপু একসাথে 12টা না 13টা নিয়েছে, এরকম ঢাকা থেকে নিয়েছে, পুরো সেট সহ ধরে নিয়ে গিয়েছে। এবং আপনারা যারা পাচ্ছেন না তারা তো বুঝতেছেন, মোটামুটি এক লাইভের মধ্যে এতগুলো শাড়ি সোল্ড আউট হওয়া আলহামদুলিল্লাহ। এই শাড়িগুলো কতক্ষণ থাকবে এটা আমি নিজেও জানি না। যদি কেউ শাড়ি না পান মন খারাপ করবেন না, ওয়েট করবেন আর হচ্ছে সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর অলওয়েজ হচ্ছে আমি যে এগুলো দেখাবো, শাড়িগুলো দেখাবো এক্সক্লুসিভ শাড়ি, এগুলোতে আমি এরকম ফ্ল্যাট ডিসকাউন্ট দিব। এবং হচ্ছে আরেকটা হচ্ছে দেশি শাড়ির উপরে আমি ক্লিয়ারেন্স সেল দিব, দেশি কিছু কালেকশনের উপরে আমরা একদম হচ্ছে ক্লিয়ারেন্স কিছু সেল দিব আপনাদের, যাদের গিফটের জন্য দরকার হবে, কারণ আমাদের নিজের জন্য তো দরকার হয়, এছাড়াও দরকার হয় প্রচুর পরিমাণে গিফট করার জন্য। তুমি তোমার কথা দিয়েই সবার মন মন জয় করো। কিন্তু আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে হচ্ছে আমি একটু পরে জুয়েলারি লাইভে আসছি, আর যারা মানে আমাদের লাইভের যে কন্টেস্ট এটা কিন্তু অন আছে, এটা একদম চার রাত পর্যন্ত চলবে। যে ফার্স্ট হবে সে হচ্ছে গোল্ড পেন্ডেন, ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ হচ্ছে গোল্ডেন নোস্পিন পাবে। এছাড়া যারা আপনারা এই যে 10টা ফিমেলস গ্রুপ অথবা 10টা ফিমেল ফ্রেন্ডকে ট্যাগ করে এবং অবশ্যই টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশট দিবেন, প্রত্যেক লাইভ থেকে আপনারা গিফট পাবেন, প্রত্যেক লাইভ থেকে আমরা হচ্ছে গিফট দিব। অনেকে বলছেন ভালোবেসে শেয়ার করছেন, আমরা হচ্ছে ভালোবেসে গিফটটা দিব, এটা জাস্ট মজা। সো একদম লাস্ট পর্যন্ত ইনবক্স করেছি, চেক সম্পর্কে না অবশ্যই হচ্ছে আপনার অর্ডার অবশ্যই চেক করবে। আচ্ছা তুমি ঘুমাবে, আসো তুমি, তোমাকে একটু দেখবে, আসো
তোমার যে আজকে অবস্থা? আসসালামু আলাইকুম বলো। সুন্দর করে কথা বলতে হবে। শেয়ার উইনার কে জান্নাত আপু বলছি। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ বলতে হবে। আজকে যদি আমি বাই চান্স জুয়েলারি না আসতে পারি তাহলে ধরে নিয়ে আমি আজকে কিডন্যাপ হইয়াছি। অনেক আদর দিচ্ছে, তাকাও কথা বলো। সুন্দর করে বলো। দরকার নাই আর, আমি একটু কথা বলে আসি। আম্মা আপনার যে অবস্থা আজকে, আপনাদের মা অল টাইম ভালো থাকে, আমার জ্বালানোর জন্য রেডি থাকে। আজকে আমি কিডন্যাপ হতে পারি, যদি কিডন্যাপ হয়ে যায় তাহলে হচ্ছে আমি নোটিফিকেশন দিব যে হচ্ছে পারবো না। ইস কি সুন্দর মন ভুল ভুলানো হাসিটা, ওই যদি এই তো আপু দেয় আমার একদম মাথা খারাপ করে। হ্যাঁ আপু কেমন আছো? আমি ইসলাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছে? তোমাকে সবাই কিউট বলেছে মা, তোমাকে নানুনরাও হচ্ছে শাহনাজ মা, শাহানা মাহফুজ আপু বলেছে মার্শাল্লাহ সৌসিদ, থ্যাংক ইউ সো মাচ। কক্সবাজার ইনশাল্লাহ দিয়ে কক্সবাজার যাবো, কক্সবাজার যাবো। মানে আমার এরকম হয়েছে, আমি খালি ঘুরতেই যাই, লাস্টার যাওয়া হয় না। মানে আসা হওয়ার পর থেকে আমার যত লং জার্নি সব অফ, বাট এটা আমি ভুল করেছি মেবি। সো মানে বাচ্চাদের নিয়ে অলওয়েজ ঘুরতে হয়, মানে ওর ঠান্ডা লাগে কিনা, ওর কোন ওয়েদারে কিরকম হয়, এই কথা চিন্তা করতে করতে আমার ঘোরা সব শেষ। সো থ্যাংক ইউ সো মাচ, যারা যারা এতক্ষণ ধরে ওয়েট কর, মানে আমার বকবকানি সহ্য করে লাইভ দেখলেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এখন আমি চলে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি জুয়েলারি লাইভ আসার জন্য। তো আজকে তো আমার পরিবেশটা দেখতে পাচ্ছেন, আমি আজকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি জুয়েলারি লাইভ করব। যদি না আসতে পারি আমি 10 মিনিটের মধ্যে বলবো, আর যদি আমি মানে যদি আজকে অল্প লাইক করে দিই একটা জুয়েলারি, প্লিজ মা তুমি বসে দেখো আমার পাশে, প্লিজ মা। সো যদি হচ্ছে আজকে আজকে মশাইটা নিয়ে ঘুমাবে, তোমার মেয়ের সাথে তোমার ফেসের মিল নাই। ইয়েস আপু, আমার সাথে কোনো মিল নাই, আমার মেয়ে হচ্ছে একদম কপি ক্যাট, মানে পুরাই হচ্ছে কার্বন ক্যাপ কপি হচ্ছে জুয়েলের। এবং এটা আমার একটা কষ্টের ব্যাপার যে আমার বাচ্চার সাথে আমার কোনো মিল নেই, পুরো হয়েছে জুয়েলের মতো, আমার সাথে মেলে না ওর চেহারা। সো আমি এখন চলে যাচ্ছি, আর আজকে হচ্ছে আমি কিডন্যাপ হতে পারি। আজকে আমাকে সে খুব ভালোভাবে পেয়েছে, বলবো তো ঘুম এসেছে। যদি আজকে আপু আমি বলেছিলাম যে আমি লাইভ হবো, তো দেখতেই তো পারছেন পরিবেশটা। যদি না পারি আমি 10 মিনিটের মধ্যে বলবো যে আমি লাইভ আসছি না, আর যদি লাইভ আসি আমি 10 মিনিটের মধ্যেই আসবো। আমাকে একটু 10 মিনিট টাইম দিবেন, আমার পড়ে যাবে। মাম্মা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য আশেষ ওয়ালের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং এভরিডে পেজে চোখ রাখবেন, এভরিডে পেজে চোখ রাখবেন সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে। ওকে, আল্লাহ হাফেজ।